এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পুদিনা পাতা। এবার এটা আমি পেস্ট করে নিয়ে চলে আসছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে যেটা করব আজকে সেটা হচ্ছে আইসক্রিম করে দেখাবো। বাচ্চা থেকে বড় সবারই আইসক্রিম খেতে আশা করছি সব খুবই ভালো লাগে। আজকে যেটা করব সেটা কাঁচা আম দিয়ে আইসক্রিম করে দেখাবো, কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম করে দেখাবো। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে বাচ্চাদের অবশ্যই একবার করে দেবেন। চলুন কীভাবে করছি দেখতে থাকুন। কাঁচা আমের আইসক্রিম করার জন্য এখানে চারটে আম নিয়ে নিয়েছি, আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ জল। এবার আমগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি। আমগুলোকে আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আমগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এখানে আমের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এবার আমগুলো আমি তুলে নিচ্ছি। আমগুলো তুলে নিয়েছি, এবার আমগুলোকে আগে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। আমগুলো এখানে ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি আমের পিউরিটা বের করে নিচ্ছি। এখানে আমি আমের পিউরিটা বের করে নিয়েছি। এবার আমি একটা মিক্সারে জার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও নিয়ে নিতে পারেন। এবার এতে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 3 চামচ চিনি দিচ্ছি। আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পুদিনা পাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি এবার মুখটা চাপা দিয়ে দিলাম। এবার এটা আমি পেস্ট করে নিয়ে চলে আসছি। আমি পেস্টটা করে নিয়ে চলে এসেছি। এবার এটা আমি খুলে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এর ঘনত্বটা আমি এরকম রেখেছি। আর আমি আইসক্রিমটা বসানোর জন্য আমি এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মোল্ডে বসাতে পারেন।
আইসক্রিমের পিউরিটা এখানে ঢেলে দিয়েছি। এবার আমি এর ঢাকনাগুলো আটকে দিচ্ছি। এবার এটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে 8 থেকে 9 ঘন্টা। আপনারা এটা রাত্রিরে সারা রাতও রেখে দিতে পারেন, যে সকালে এটা সেট হয়ে যাবে। আমি এটা নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি আইসক্রিমের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা যদি নোটিফিকেশান না পান তাহলে প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলে দেখতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও। আর পারলে নোটিফিকেশানটা আর একবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবে কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকের মতো